হটকেক বলা চলে, যেটা আমাদের কাছে এই মুহূর্তে MT15 ইন্দোনেশিয়ান ভার্সন হবে 21 এর কালার। খুবই সুন্দর ভাই, খুবই সুন্দর। এটা আগে ভার্সন বেরিয়েছিল হচ্ছে সিরাজ ভাই থাইল্যান্ডের, এখন ইন্দোনেশিয়ান করেছে, ইন্দোনেশিয়ান আমরা সর্বপ্রথম ইম্পোর্ট করেছি। আচ্ছা আচ্ছা, আমি আছি এখন বাংলা মোটর সিগন্যাল থেকে একটু সামনে একটি বাইকের শোরুমে, আর তাদের শোরুমটির নাম হলো ট্রাস্ট বাইক সেন্টার। আর এই শোরুমে আসলে আপনার প্রয়োজন প্রত্যেকটা ইয়ামা, সুজুকি এবং হুন্ডা এবং KTM মোটর সাইকেল। আপনারা যারা ভাবছেন যে কিছুদিনের মধ্যে একটি প্রিমিয়াম এবং এক্সক্লুসিভ মোটর সাইকেল কিনবেন খুবই কম প্রাইস এবং রিজনেবল প্রাইসের মধ্যে, আপনাদেরকে আমি সাজেস্ট করবো ট্রাস্ট বাইক সেন্টারে একবার এসে ভিজিট করে যাবেন। আর এই সবই কিন্তু প্রত্যেকটা বাইকেরই লেটেস্ট ভার্সন থেকে শুরু করে নর্মাল কন্ডিশনের বাইকগুলো পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসের মধ্যে। আসলে দেখতে পারবেন আকিব বাইকে, এবং এই ভিডিও জুড়ে আমাকে সাহায্য করবে আকিব ভাই। ভিডিওটি না টেনে ফুল দেখতে থাকুন, তাহলে প্রত্যেকটি বাইকের প্রাইস, কন্ডিশন এবং কত সিসি, কত মডেল সব দামও পেয়ে যাবেন শুধু এই ভিডিওর মাধ্যমে। আর যারা ঢাকার বাইর থেকে বাইকগুলো নিতে চাবেন, তাহলে তাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে কিন্তু অর্ডার করে নিতে পারবেন। আর যারা আমার চ্যানেল নতুন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তাহলে চলুন আর কথা বলাচ্ছি না, শুরু করা যাক আজকের ভিডিও। ওয়ালাইকুম আসসালাম সিওয়াজ ভাই, কেমন আছেন? জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি ভাই, আপনাদের সবে যদি কাস্টমার আসতে চায়, ভিজিট করতে চায়, জি কিভাবে খুব সহজে ভিজিট করতে পারবে? আমাদের সবচেয়ে সহজ হচ্ছে রাস্তাটা হচ্ছে, কেউ যদি ফার্ম গেট দিয়ে আসে বাংলা মোটরের মোড়ে হাতের ডান পাশে, যেটা মগবাজার লিং রোডটা চলে গেছে, হাতের ডাইন সাইডে আমাদের রূপান টেক সেন্টারের পাশে আমাদের শপটা। আর হচ্ছে আর মগবাজার থেকে কেউ যদি আসে, তাহলে যে হচ্ছে কাওয়াসাকি বাইক শোরুমের পরেই হচ্ছে আমাদের হচ্ছে দোকানটা। আচ্ছা, এখন আপনি কাস্টমারদের উদ্দেশ্যে প্রথম কোন বাইক দিয়ে শুরু করতে চাচ্ছেন? আমরা সবসময় বরাবর ট্রাস্ট বাইক সেন্টারে নতুন নতুন বাইক এনে থাকি আমরা, প্রিমিয়াম কোয়ালিটি। তো আমরা সর্বপ্রথম আজকে শুরু করতে যাচ্ছি সুজুকি GSXR 21 এর মডেল দিয়ে, যেটা হচ্ছে সবচেয়ে বড় আকর্ষণীয় জিনিসটা হচ্ছে আমাদের কাছে হলো ABS, ডুয়েল চ্যানেল ABS CVO কন্ডিশনের আছে। কালারটা কিন্তু খুবই সুন্দর, খুবই সুন্দর। এই মুহূর্তে ইয়াং জেনারেশনের সবচেয়ে ক্র্যাশ বাইক পছন্দের সবচেয়ে বাইক এটা হচ্ছে সুজুকি GSXR ডুয়েল চ্যানেল ABS। ইয়েলো আছে, ব্ল্যাক সিলভার আছে, আরেকটা আমার গোডাউন আছে ব্লু সিলভার, যেটা 100 ইয়ার্স উপলক্ষে তৈরি করা হয়েছে। আমাদের কাছে তিনটা কালারই অ্যাভেলেবেল, কাস্টমাররা চাইলেই, বাইক লাভাররা চাইলেই আমাদের কাছ থেকে স্বল্প মূল্যে নিতে পারবে সিরাজ ভাই। আচ্ছা, এটা প্রাইস রাখছেন কত আপনারা? এটা প্রাইসটা একটু ভ্যারি করে কালারের জন্য, যেটা ইন্দোনেশিয়ায় একটু প্রাইসটা আপ ডাউন করে। এটা হচ্ছে ইয়েলোটা হচ্ছে 4,15,000 টাকা সিরাজ ভাই, 15,000 টাকা। বাইক লাভারদের বলে থাকি আমরা সিভিও কন্ডিশন ছাড়া কোনো বাইক বিক্রি করি না, এটা 100% সিভিও কন্ডিশন। না, কেউ প্রবলেম করতে পারবে না, আমরা প্রমাণ চাইলে আমরা কাগজ সহকারে তাদেরকে দেখিয়ে দিব। আর হচ্ছে তারপরে আছে ব্ল্যাক সিলভার, এটার প্রাইস হচ্ছে হলো 3,85,000 টাকা ছিল এটার প্রাইস। এটা হচ্ছে লিমিটেড এডিশন, 3,85,000 টাকা, 85,000 টাকা সিভাত ভাই। এটা হচ্ছে লিমিটেড এডিশন, আর কেউ যদি ব্লু সিলভারটা নেয় সেটাও আমাদের কাছে আছে, আমার গোডাউনে আছে, বলে আমরা দিতে পারবো, এনে দিয়ে দিতে পারবো আমরা। এখানে আমি হয়তো বা ডিসপ্লেতে দিতে পারিনি, সেটার প্রাইস হচ্ছে 3,80,000 টাকা, 3,80,000 টাকা ব্লু সিলভার কালার। আর এটা হচ্ছে 3,85,000, আর ইয়েলো ব্ল্যাকটা হচ্ছে 4,10,000 টাকা, 4,10,000 টাকা। তারপরে চলে আসি আমরা সিফাত ভাই, আমাদের কাছে এই মুহূর্তে একটা সবচেয়ে আরেকটা হটকেক বলা চলে, যেটা আমাদের কাছে এই মুহূর্তে
MP50 ইন্দোনেশিয়ান ভার্সন হবে 21 এর কালার খুবই সুন্দর ভাই খুবই সুন্দর তাই এটা আগে ভার্সন বেরিয়েছিল হচ্ছে সিরাজ ভাই থাইল্যান্ডের এখন ইন্দোনেশিয়ান করেছে ইন্দোনেশিয়ান আমরা সর্বপ্রথম ইম্পোর্ট করেছি আচ্ছা আচ্ছা তো হচ্ছে এটা দুইটা কালার হয় দুইটা কালারই আমাদের কাছে अवेलेबल আছে একটা হলো রেসিং ব্লু আর একটা হচ্ছে গ্রে কালার যেটাকে আমরা বাংলায় বলে থাকি সিলভার কালার আমাদের অনেক কাগজে আছে সিলভার কালার কিন্তু আমাদের চোখে দেখা মাত্র হচ্ছে গ্রে কালার বলি খুবই সুন্দর কিন্তু খুবই সুন্দর আর সিলভার ভাই দেখেন কম্বিনেশনগুলো কি গ্রে এর মধ্যে হচ্ছে আপনাদের নিয়ন এই রেড কালারের টমেটো কালারের চাকার রিং কালার আবার ব্লুর মধ্যে ব্লু কম্বিনেশন করা আছে খুবই স্টাইলিশ আর আপস এন্ড ডাউন সকল জবর আছে এলইডি হেডলাইট সবাই জানে MT50 সম্বন্ধে সবাই ধারণা আছে MT50 কতটুক আমাদের পছন্দের বাইক তো এই বাইকগুলো আমাদের কাছে অ্যাভেলেবল আছে সিফাত ভাই এগুলার প্রাইস হচ্ছে 4,85,000 টাকা 4,85,000 টাকা কাস্টমারের কথা বলার অপশন আছে কথা বলার অপশন আছে আসলে আমরা কিছু ডিসকাউন্ট অনার করে দিব আর সাথে তো গিফট আছেই সাথে তো গিফট আছে জি সিফাত ভাই আচ্ছা আপনি গিফটগুলো কি কি গিফট দেন সিবাদ ভাই আমাদের গিফট হচ্ছে খুবই বাইক লাভারদের জন্য বলতে গেলে সামান্য কিন্তু আমরা বাইক লাভারদের আন্তরিকতার জন্য আমরা কিছু দিয়ে থাকি সেটা হচ্ছে একটা চাবি রিং আর গাড়ি ঢাকার কভার ডাস্ক কভার দিয়ে থাকি জি আচ্ছা আর হচ্ছে আরেকটা জিনিস সিবাদ ভাই আমরা হচ্ছে 10 দিন থেকে 12 দিনের মধ্যে গাড়ি নাম্বার করে থাকি 10 দিন থেকে 12 দিনের মধ্যে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে থাকি ঢাকা মিরপুর বিআরটি আচ্ছা নাম্বার করার ক্ষেত্রে ফ্রিতে কি কাস্টমার বহন করতে হবে হ্যাঁ এটা হচ্ছে কাস্টমার বহন করবে কারণ কাস্টমার 10 বছরে করবে না 2 বছরে করবে এটা কাস্টমারের ডিসিশন আচ্ছা আচ্ছা এখন আপনি কোন বাইকটি দেখাতে চাচ্ছেন এরপরে দিতে যাচ্ছে এই মুহূর্তে আরেকটি শর্টেজ বাইক যেটা মার্কেটে নেই বললেই চলে হোন্ডা সিবিআর 21 এর মডেল খুবই সুন্দর কালার হ্যাঁ সুন্দর কালার রেসিং রেড রেড ব্ল্যাক কম্বিনেশন আচ্ছা ব্ল্যাক রেড কম্বিনেশনের কালার ডুয়াল চ্যানেল এবিএস যেটা এই মুহূর্তে এই বাইকগুলো নেই নেই আমার কাছে এই কাছে হবে বাইকরা চায় বাইক লাভাররা চলে আমাদের কাছ থেকে নিয়ে যাওয়ার দে খুব স্বল্প মূল্যে তো এটা হচ্ছে 5,25,000 টাকা এটা 5,25,000 টাকা সবে আসবে তাদেরকে ডিসকাউন্ট করতে হবে একটু ডিসকাউন্ট করে দেওয়া যাবে তবে হচ্ছে এটা হচ্ছে 100% সিবিও 100% সিবিও বাইক তারপরে হচ্ছে সিবাদ ভাই চলে যায় হচ্ছে আরেকটা রিয়ার বাইক সেটা হচ্ছে R15 V3 ইয়েলো কালার এটা কত মডেল এটা হচ্ছে 18 সালে এই কালারটা আসছিল কিন্তু 2021 সালের মডেল 21 এর মডেল নতুন করে আসছে এটা হচ্ছে আপনার সিবাদ ভাই ইয়েলো কালার এই মুহূর্তে খুব এই গাড়িটা রেয়ার ইয়েলো কালার খুবই সুন্দর ইয়েলো খুবই সুন্দর ইয়াং জেনারেশন অনেক পছন্দের একটা কালার যারা পছন্দ করেন তাহলে তো একটু দেখতে পারেন দেখতে পারেন নিতে পারেন সিবিও কন্ডিশনে এই বাইকের প্রাইস হচ্ছে 5,10,000 টাকা ভাই সিবাদ ভাই 5,10,000 টাকা যারা আসবে তাদেরকে অনার করা যাবে অনার করা যাবে তারপরে হচ্ছে ইয়ামাহা মনস্টার এনার্জি এনার্জি ব্যাগ এই বাইকটিও আমাদের কাছে অ্যাভেলেবল আছে এটার প্রাইস হচ্ছে 5,00,000 টাকা এটার প্রাইস 5,00,000 টাকা আচ্ছা তো কিছু অনার করতে পারবো সিবাদ ভাই যেটা চাইলে আপনারা নিতে পারবে বাইক লাভাররা স্বল্প মূল্যে এটা কালার কোডটা আছে বলে এটা কালার একটাই হয় এটা কালার একটাই হয় একটাই হবে আমাদের কাছে আর এইটা ইয়েলো কালার একটাই হয় এটাও একটাই এটা আমাদের কাছে অ্যাভেলেবল আছে তারপরে আমরা চলে যাই সিবাদ ভাই আর ইন্দোনেশিয়ান R15 ব্লু ব্লু রেসিং ব্লু আচ্ছা আচ্ছা সেটা আমাদের তিনটা কালার হবে এটা হচ্ছে আপনার অ্যাভেলেবল হবে সিলভার ব্ল্যাক ব্লু তিনটা কালারই অ্যাভেলেবল সিবাদ ভাই আপনাদের মাধ্যমে আমি বাইক লাভারদেরকে জানিয়ে দিতে চাই ট্রাস্ট বাইক সেন্টার এই ইতিহাসে সেরা দামে প্রাইসে এই বাইকগুলো দিচ্ছে এই এই মুহূর্তে কোন শপে এই প্রাইসে দিতে পারবে না আমি চ্যালেঞ্জ করে বলছি আমার চেয়ে কমে এটা হচ্ছে সবচেয়ে ইতিহাসে সেরা প্রাইস সেটা হচ্ছে ইন্দোনেশিয়ান ইন্দোনেশিয়ান আর একটা কথা বলে রাখি সিবাদ ভাই ইন্দোনেশিয়ান বাইকে কিন্তু এবিএস হয় না এবিএস হয় না আপস এন্ড ডাউন সকল জবর আর ইন্দোনেশিয়ান বাইক হচ্ছে সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটি ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড মাপে হয়ে থাকে আর এই বাইকগুলোর প্রাইস হচ্ছে 4,62,000 টাকা 4,62,000 অনেক কম অনেক কম বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সেরা প্রাইসে আমরা দিচ্ছি তারপরে চলে যাই সিবাদ ভাই হচ্ছে ইন্ডিয়ান R15 ইন্ডিয়ান R15 V3 এটা আমাদের কাছে এই মুহূর্তে দুইটা কালার হবে সিবাদ ভাই সেটা হচ্ছে রেসিং রেড কালার আর হচ্ছে ডার্ক নাইট ব্ল্যাক
যেটা আমাদের কাছে अवेलेबल আছে শিবাদ ভাই এটা প্রাইস হচ্ছে 4 লক্ষ টাকা 4 লক্ষ টাকা 4 লক্ষ টাকা অনার করা যাবে সম্মান করা যাবে কাস্টমারদেরকে চাইলে আসলে নিতে পারবে কালার আছে দুটো কালার আছে দুটো अवेलेबल अवेलेबल আচ্ছা এখন এরপর চলে যাই শিবাদ ভাই আমরা চলে যাই সুজুকি GSX স্যার GSX স্যার এটা নন এবিএস শিবাদ ভাই আগে দেখিয়েছিলাম আমি এবিএস এবার দেখালাম নন এবিএস নন এবিএস নন এবিএস এটা হচ্ছে 4 3 লক্ষ 65000 টাকা 65000 টাকা এটা কিন্তু শিবাদ ভাই নন এবিএস নন এবিএস তবে সিভিও কন্ডিশনার ভাই সিভিও কন্ডিশন সিভিও কন্ডিশনার ভাই আমাদের কাছে এই মুহূর্তে ইয়েলো রেড কালার এই দুইটা কালারই আমাদের কাছে अवेलेबल শিবাদ ভাই আমাদের কাছ থেকে নিতে পারবে 3 লক্ষ 65000 টাকা প্রাইসে এখন কোন বাইক এখন দেখাবো শিবাদ ভাই আমাদের কাছে অল এন্ড অনলি FZX একটা নতুন মডেলের 2021 সালের FZX BS6 মডেল এটা একটা ক্রুজার বাইক কো বলতে বলা চলে খুব সুন্দর আর এত কমফোর্ট যে যে বলে বুঝে দেওয়া পারবো না ভাইয়া যদি সারা দিনও কেউ রাইড করে তাহলে তার ব্যাক পেইন হবে না হাতে পেইন হবে না এটা কালার কোডটা হবে এটা কালার এই মুহূর্তে একটা কালারই আছে अवेलेबल আছে এই মুহূর্তে এই গাড়িটার প্রাইস হচ্ছে 2 লক্ষ 95000 টাকা 2 লক্ষ 95000 টাকা এই এটার হেডলাইটটা দেখেন শিবাদ ভাই কত সুন্দর সুন্দর চোখের মতো পুরো চোখের মতো ইয়ামা XXR এর মতো হেডলাইটটা খুবই দেখতে সুন্দর একটা নিত্য নতুন একটা হেডলাইট যেটা বাইক লাভাররা পাবে আর যারা রাইডার আছে তারা খুবই কমফোর্টেবল ভাবে এই বাইকগুলো চালাতে পারবে আচ্ছা এখন জি আপনার এই বাইকগুলোর ক্ষেত্রে